নি। দর্শক, আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা ডাকাতি গ্রাম। এখানে এক ভাইয়ের উদ্যোগে অনেক মানে বিদেশি কবুতর মানে বাইরে থেকে আর কি ঢাকা, খুলনা, ঝিনাইদহ মানে অনেক দিক থেকেই তিনি কবুতর সংগ্রহ করে এনে নিজ বাসায় অনেক সুন্দরভাবে, একটু দেখুন ক্যামেরাটা দেখে দাও, একটু দেখুন মানে অনেক সুন্দরভাবে খাসাই কীভাবে পালন করতে হয়, কীভাবে নিজ বাসায় কবুতর পালন করতে হয় তিনি এটি করেছে আর কি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা সেই ভাইয়ের সাথে এখন পরিচয় হব। মূলত অনেক মাস ধরে আমি তার কাছে আসতে চাইছিলাম, সময় পেয়ে ওঠেনি। তো আজকে আমরা আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করব, কীভাবে ইনি কবুতর মানে এনেছে দূর দূরান্ত থেকে, কীভাবে তা পরিচালনা করে এই জায়গা থেকে, তো এই নিয়ে আমরা আজ আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রানা, আপনার এই ডাকাতিয়া গ্রাম। ডাকাতিয়া গ্রাম। আচ্ছা, তো হচ্ছে আপনি এই কবুতর কত বছর ধরে পালন করছেন? এই আমি 2016 সালের থেকে। 16 থেকে মানে প্রায় 6 বছর। তো এটা আপনি শুরু করছিলেন কিভাবে? এটা আমি শুরু করেছিলাম প্রথম দেশি কবুতর দিয়ে। দেশি কবুতর দিয়ে? চাকুবের একটা খাসা ছিল, সেতে আমি দেশি কবুতর পালতাম। তো তারপরে আপনার কেন মনে হলো মানে এইভাবে অনেক জায়গা থেকে কবুতর সংগ্রহ করে আনা? বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন খামারে গেছি, তাদের কবুতর দেখি, দেখার পরে আমার নিজের মনে একটা এলো যে দেশি কবুতর তো তোমার কোনো একটা ভালোই না, বাচ্চারও দাম না, আরে ফুসে কোনো ভালোভাবে ভালো দিকে যাওয়া যাবে, ভালো দিকে যাওয়া যাবে, যাওয়া যাবে না। তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে ওগুলো চেঞ্জ করে দিয়ে আমি আস্তে আস্তে যারা খামার করে এদের সাথে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক জায়গায় গেছি, অনেক খামারে গেছি, এই করতে বিভিন্ন দিক দিয়ে আর কি আমি একটু মানে দক্ষতা অর্জন করলাম যে কীভাবে কী করা যাবো, কোন সিস্টেমে কী করা যাবো, সেই দিক করতে করতে আস্তে আস্তে ওগুলো বাদ দিয়ে আমি এই বিদেশি কবুতরের ভিতরে চলে আসি। বিদেশি কবুতরের ভিতরে চলে আসছেন? তো আচ্ছা, আপনার যদি একটু দর্শকদের মাঝে বলতেন মানে এগুলো কোথা থেকে কোথা থেকে এনেছেন? মানে আমি খুলনা থেকে সংগ্রহ করেছি, ঢাকা থেকে সংগ্রহ করেছি, যশোর জিনাইদহ থেকে সংগ্রহ করেছি, এদের থেকে সংগ্রহ করেছেন, যারা বিভিন্ন বিভিন্ন খামার যে জায়গায় আছে সে তাদের কাছ থেকেও আমি কম বেশি কিছু নিয়ে আসছেন। তো এখন এটার আপনি পরিচর্যা কীভাবে নিচ্ছেন, মানে খাবার বেশিরভাগ কী খাওয়াচ্ছেন? খাবার আবার আপনার মিক্সার খাবার খাওয়াইতে হয়? মিক্সার খাবার, মিক্সার খাবার, যেমন আইটেম মিশ্র ডাবলি, গম, ভুট্টা, রেজা, বাজরা, এগুলো বিভিন্নতা দিয়ে মিক্সার মিক্সার খাওয়া, মিক্সার খাবার খাওয়াতে হয়। তো এটার আপনার তো হচ্ছে কোনো রোগ বালাইয়ের জন্য, রোগ প্রতিরোধ করার জন্য যে ওষুধ কোনো ব্যবহার করেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এর আপনার সিজনারি রোগ বেশি দেখা দেয়। শীত যে সময় আপনার শীত যে গরম আসবে, আবার গরম যে সময় শীতটা আসবে, এই সময় একটু এদের রোগ ব্যাধির দেখা যায় বেশি, বেশি দেখা যায়। কিন্তু এখন মনে করেন যে যখন যে রোগ, এই রোগটাকে বোঝা লাগবে, এর সাথে মানে এর সাথে চলতে চলতে এদের, এটা তো অবলাজন্তি, এদের ভালো তো আমরা জানি না, তারপরেও অনেকটা ইয়ে গেছে যে এটা এখন এরকম কেন করতেছে, এদের কী সমস্যা, দাঁড়া রয়েছে কেন, খাবার খাচ্ছে না কেন, এর অনেক কিছু বোঝার আছে, এটা আগে বুঝতে হবে। তো এইগুলোর ভিতরে আপনার কোনো ঘনিষ্ঠ কবুতর কোনো হয়ে ওঠে উঠেছে কি? হ্যাঁ উঠেছে, তা আমরা একটু দেখতে চাই সেগুলো। এই যে আমার এই ঘনিষ্ঠ কবুতর, ওই যে ওই 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 আছে মিলি, মিলি রে স্যার, ও আমার সাথে সারাদিন মারামারি করে, সারাদিন একটু হাতে নিয়ে যদি দেখাইতেন দর্শকদের মাঝে, সারাদিন আমার সাথে মারামারি করে, ও নড়ে সেন্স এর গেছে নি, এর সাথে আমি অনেক কিছু করি না, সব সময় দুষ্টুমি করেন এর সাথে? হ্যাঁ এর সাথে করি, আমার আত্মা যত না এখনো একটু মানে এর সাথে অনেক দিন আমি এর সাথে আছে না, কেউ এসে তো একটু করেন এসে দুষ্টুমিটা কেমন একটু দেখান। সারাদিন মারামারি করতো, টুকাটুকি, এই হাত সারা গা বেয়ে আমার ই করতো, এখন একটু আমার সাথে কম করে। আচ্ছা রাখেন। তো আপনার হচ্ছে এখানে কী কী জাত আছে, যেগুলো আপনার কবুতর এগুলো কী কী জাত আছে সেগুলো কি নাম? লাহোরি সিরাজি, লাহোরি সিরাজি, লাহোরি সিরাজি ব্ল্যাক কালার, এই যে রেড কালারের এটা আছে, লাহোরি সিরাজি ব্ল্যাক কালারের, আর এগুলো তো কিং কবুতর, কিং কিং হট কালার, কিং ময়ূরী আছে দেখলাম, ময়ূর কবুতর, এই যে ময়ূরী আছে, ক্যামেরাটা সামনে নিয়ে আসো, এই যে ময়ূরী আছে, এভাবে কি আপনি সবসময় থাকেন এদের সাথে? এদের সাথে আমি সব মানে
অন্য যদি কোনো অন্য কোথাও না যায় সবসময় আমার সময় আমার এদের সাথে বেশি একটা এদের সাথে বেশি বেশি করে লাগে। আমি অন্য কোথাও গেলে আমার ভালো লাগে না। ময়ূরে কি দুইটাই? এটা বাচ্চা উঠছে? কামড় দিছে তো আমি একটু কথা বলতে পারি আপনার টিয়া? হ্যাঁ, অনেক বলি, অনেকটা পারি। মিঠু কাকা ডাকান দিন একটু। মিঠু আমি একটু দেখে ডাকে, সারাদিন ডাকে। মিঠু কে মন খারাপ প্রকৃতিতে আইসে নাকি? তোর দেখতে আইসে? এটা নামান, এটা নামান, খাসাটা নামান। আপনার এখানে অনেক বড় একটা কবুতর যেটা দেখলাম, দর্শক একটু লক্ষ্য করুন, এটা কি বের করা যাবে? এটা অনেক বড় কবুতর। শান্তশিষ্ট কবুতর, কিং রাখছেন নাম। আচ্ছা ঠিক আছে রাখেন। তো অনেক ভালো লাগলো ভাই, তো ভালো থাকবেন, ধন্যবাদ।